বন্দে মাতরম বিজেপি চিনা হো চিনা হো চিনা হো বিজেপি চিনা হো চিনা হো চিনা হো সব বিরোধীদের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে সব অন্যায়ের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে নরেন্দ্র মোদীর দেখানো পথে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে তো বলো ভারত মাতা কি ভারত মাতা কি প্রথমেই যেটা জানতে চাইবো যে একেবারে আপনি মুখ্যমন্ত্রীর একেবারে দৌড় গোড়া থেকে দাঁড়িয়েছেন, কি মনে হচ্ছে? দেখুন, কলকাতা কর্পোরেশন নির্বাচনটা নির্ভর করে এলাকার কাজের নিরিখে। যেখানকার যেই এলাকার বাসিন্দা সে চায় তার পৌর প্রতিনিধি কমসে কম পৌর পরিষেবাটা তাকে দিক, কিন্তু এখানে 83 নম্বর ওয়ার্ডের যিনি আমাদের পৌর মাতা উনি 15 বছর ধরে নির্বাচিত হচ্ছেন এবং ওনার হাজবেন্ড আগের 15 বছর নির্বাচিত ছিলেন, মানে 30 বছর ধরে ওনাদের একই পরিবার থেকে 83 নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু আপনারা নিশ্চয়ই সাংবাদিক বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন জায়গায় ঘোরেন, দেখেছেন অন্য অন্য যে ওয়ার্ড আছে তার তুলনায় কালীঘাট মন্দির সংলগ্ন যে 83 নম্বর ওয়ার্ড, যা কাজ হওয়া উচিত তার 50% কাজও এখানে হয়নি। এলাকার বাসিন্দাদের প্রচুর ক্ষোভ, প্রচুর বিক্ষোভ, তাই তারা ঠিক করে নিয়েছে যে বিভিন্ন সময় যে নির্বাচনগুলো আসে তাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আপনাদের যা সমস্যা আছে দেখে নেব, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আমাদের পৌর মাতাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই জন্য 83 নম্বর ওয়ার্ডের ভোটাররা এবং বাসিন্দারা ঠিক করে নিয়েছেন এইবারের নির্বাচনে 83 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আমি অর্থাৎ তুষারকান্তি ঘোষ আমাকে নির্বাচিত করবেন। অতএব পৌরসভা নির্বাচনে কোনো রাজনৈতিক রং দল দেখে নির্বাচন হয় না আমি মনে করি। মূলত কি বিষয়গুলোকে আপনি ফোকাস করছেন আপনার প্রচারে? মূলত যে বিষয় যেটা আছে অনুন্নয়ন, তার কারণ হচ্ছে 30 বছর ধরে একই পরিবার থেকে কোনো সদস্য যদি নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করে 144টা ওয়ার্ডের মধ্যে, আমি মনে করি ওই ওয়ার্ডটি মডেল ওয়ার্ড হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডের কোনো উন্নয়নই ঘটেনি, জলের সমস্যা, রাস্তার বেহাল অবস্থা থেকে শুরু করে ধরুন সামনে যে কালীঘাট মন্দির বা বিভিন্ন একটা ওয়ার্ডের যে পার্ক আছে পার্কের বেহাল অবস্থা, একটা হসপিটাল এখনো পর্যন্ত ম্যালেরিয়া হসপিটাল বলে করবে ওনারা ঘোষণা করেছিলেন, দীর্ঘ 15 বছর হয়ে গেল এখনো পর্যন্ত ম্যালেরিয়া হসপিটালটি চালু হলো না। তো অতএব এই নিরীক্ষেই আমি এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যদি 83 নম্বর ওয়ার্ডের ভোটাররা আমাকে নির্বাচিত করেন আমি তাদের আশা পূরণ করি। একটা কথা বলি যে সেদিন বিজেপি রাজ্য সভাপতি আপনাদের যে খসড়া যে এটা মানে প্রকাশ করা হয়েছে তাতে উনি বলেছেন যে কলকাতা শহরে বহু জায়গা আছে, বহু মনীষী এবং বহু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ স্থান আছে যেগুলো পর্যটনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কিন্তু সেভাবে কোনো কাজ হয়নি এবং বিজেপি যদি পুরসভায় ক্ষমতায় আসে তাহলে তারা সেই জায়গাগুলোকে, যেমন বিভিন্ন মনীষীর জন্মস্থান এবং তাদের কর্মস্থান এবং উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো, সেইভাবে তারা সেইগুলোকে গুরুত্ব দেবেন। তা আপনি আপনার ওয়ার্ডের মধ্যে কালীঘাট মন্দির আছে, আপনি কিভাবে কালীঘাট মন্দির নিয়ে প্রচুর অভিযোগ মানুষের মধ্যে, পাণ্ডাদের অত্যাচার থেকে শুরু করে নানান অভিযোগ আছে, ঠিক কি করবেন বা পর্যটনের জায়গায় কিভাবে তুলে ধরবেন? সব থেকে প্রথম জিনিস, কালীঘাট মন্দির সংলগ্ন এরিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে প্রয়োজন। নম্বর, বিভিন্ন তীর্থযাত্রী যারা বাইরে থেকে আসেন কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে, আজকে যে কোনো বড় তীর্থক্ষেত্রে একটা স্বেচ্ছাসেবী সংস্থা থাকে বা কোনো যদি তার কোনো সমস্যা হয় সেখানে গিয়ে অভাব অভিযোগ জানালে তার সুরাহা হয়, কিন্তু আমাদের কালীঘাটে দুঃখের বিষয় কোনো রকম সেই ব্যবস্থা নেই।
সম্পূর্ণটাই এই ধরনের ব্যবস্থা লোকাল যদি কাউন্সিলর তার মাধ্যমে হয়ে থাকে এটার ব্যবস্থা চালু করবে। অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নের কথা বলছেন, একটা তীর্থস্থানকে সেইভাবে তুলে ধরতে গেলে যে পরিকাঠামোগুলো দরকার সেগুলো গড়ে তুলবেন, তাই তো? আর একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার অঞ্চলে প্রচারের ক্ষেত্রে আজ যেমন বাবুল সুপ্রিয় আসছেন, আর সেভাবে কারা আসছেন? দেখুন, কালকে যেমনি আসবেন রূপা গাঙ্গুলী এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় রাহুল সিনহা মহাশয়, উনিও রোড শো করবেন। আজকে অধ্যাপক তথাগত রায় আসবেন, উনি হচ্ছেন পাবলিক মিটিং করবেন। কালকে আমাদের বিধায়ক শমিক ভট্টাচার্য উনি আসবেন, এখন আসতেই থাকবেন। গতকাল জয়প্রকাশ মজুমদার এসেছিলেন। আপনি নিজের সম্পর্কে এবং দলের সম্পর্কে কতটা আশাবাদী? দেখুন, আজকে আমি আপনাকে প্রথমেই বললাম, যখন আমি প্রচারে বেরিয়েছি তখন থেকে কালীঘাটে 83 নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে যে না, এবার আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী তুষারকান্তি ঘোষকে পদ্মফুলে ভোট দেব। তো অতএব যে আমি উৎসাহ উদ্দীপনা আমাদের ভোটারদের মধ্যে আমি দেখেছি, ওটা যদি ভোটিং মেশিনে কার্যকারী হয় তাহলে আমি জিতব।